সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই ভালো আছো। পশ্চাৎপুর সেকেন্ডারি গার্লস স্কুল অনলাইন প্ল্যাটফর্ম থেকে কৃষ্ণ স্যার তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছেন। আমি আজ তোমাদের বার্ষিক পরীক্ষার যে সিলেবাস আছে সেই সিলেবাসের কিছু অংশ অর্থাৎ অধ্যায় ষষ্ঠ অধ্যায় নিয়ে তোমাদের সাথে আজকে আমি তোমাদের আলোচনা করব। তো সে জন্যে আজকে আমরা দেখি আমরা কীভাবে সমস্যাগুলো সমাধান করতে পারি। যেমন এই অধ্যায়ের প্রথমে যে সমস্যাগুলি আছে সেই সমস্যাগুলি আমাদের বলা আছে লঘিষ্ঠ আকারে প্রকাশ কর। লঘিষ্ঠ আকারে প্রকাশ কর। লঘিষ্ঠ আকারে প্রকাশ কি জিনিস আমরা সেই ছোট শ্রেণী থেকে শিখে এসেছি, কিন্তু তারপরেও আমরা এখানে আজ সপ্তম শ্রেণীতে আমরা বীজগণিতের মাধ্যমে আমরা কি করে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে পারি এটা আজকে আমরা দেখব। আমরা সেই ছোট শ্রেণীতে করেছি শুধুমাত্র পাটিগণিতের মাধ্যমে, বাংলা অক্ষরের বাংলা সংখ্যার মাধ্যমে, কিন্তু এখানে সেই বাংলা সংখ্যা বাদ দিয়ে এখানে এসেছে ইংরেজি সংখ্যা আর তার সাথে ইংরেজি অক্ষর। আমাদের এই বাংলা থেকে ইংরেজি যখনই আসে আমাদের শিক্ষার্থীরা অনেকেই এই অঙ্কগুলো অনেক সময় কি বলবো তারা সমস্যা সম্মুখীন পড়ে এই অঙ্ক নিয়ে। আমরা দেখি এটা কিভাবে করতে পারি। তো আমরা ছোটকালের সেই কথাটা একটু দেখি আমরা কিভাবে লঘিষ্ঠ আকারে প্রকাশ করেছি। যেমন তিনের বারো, এই তিনের বারো একে লঘিষ্ঠ আকারে অর্থাৎ সব থেকে ছোট সংখ্যায় রূপান্তরিত করার নামই হলো লঘিষ্ঠ আকারে প্রকাশ। তো দেখতে পাচ্ছি আমরা এই সংখ্যাকে, উপরের সংখ্যাকে আর নিচের সংখ্যাকে একই সংখ্যা দ্বারা ভাগ করা যদি যায় এবং ভাগ করাকেই আমরা ভাগ করে যে ছোট রূপটা পাব সেই রূপটাই হলো আমাদের লঘিষ্ঠ আকারে প্রকাশ। থেকে আমরা দেখতে পাচ্ছি যে একে তিন দিয়ে ভাগ করা যায়, তিন দিয়ে ভাগ করলে তিন ওকে তিন আর তিনে চারি বারো, তাহলে এই লঘিষ্ঠ আকারে প্রকাশ এসে গেল এক এক। এই জিনিসই আমাদের এখানে থ্রি বাই টুয়েলভ, সেখানে একই ঘটনা ঘটে যাবে অর্থাৎ ওয়ান বাই ফোর। এই ধারণার উপরে ভিত্তি করে আমাদের এসেছে বীজগণিতের লঘিষ্ঠ আকারে প্রকাশ। তো এই বীজগণিতের লঘিষ্ঠ আকারে প্রকাশ অক্ষরের সাথে যুক্ত হয়েছে। এখানে যেমন আমরা বাংলা সংখ্যা দিয়ে শিখেছিলাম, আমরা এই মুহূর্তে ইংরেজি সংখ্যা দিয়েও শিখলাম, তারপরে এর সাথে এবার অক্ষর দিয়ে আমরা শিখব। আমরা যাই আস্তে আস্তে, প্রথমে সংখ্যা বাদ দিয়ে অক্ষরের অঙ্ক রয়েছে প্রথমে আমাদের। তো প্রথমে আমরা একটা অক্ষরের অঙ্ক করতে থাকি, দেখা যাক কিভাবে সমস্যাটা সমাধান করা যায়। যেমন এক নম্বর অঙ্কটা দিয়ে আমি শুরু করি, এ স্কয়ার বি এ কিউব সি, এটা আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা চলকের স্কয়ার রয়েছে আর একটা চলক
তার কোনো পাওয়ার নেই, এটা পাওয়ার কিউব রয়েছে, এটা রয়েছে আরেকটা তার পাওয়ার নেই। তাহলে আমরা এটাকে এইভাবে ভেঙে লিখতে পারি, যেমন এ স্কয়ার শব্দের অর্থ হলো এ গুণে, তার সাথে থাকলো বি, তারপরে এখানে থাকলো এ কিউব অর্থাৎ এ এর তিনটে গুণফল, আর সি থেকে গেল। এবার আমরা একটা একটা করে কাটতে পারি, আর যেটা কাটাকাটি যাবে না আমরা সেটা রেখে দেব। তাহলে কি থাকলো, উপরে থাকলো বি আর নিচে থাকলো এস। এটা এটাই হলো আমাদের ফলাফল। এমনি ভাবে আমরা বইতে দেখতে পাচ্ছি 2-3 অঙ্কটা রয়েছে একই রকমের, আমি 5 নম্বর অঙ্কটা দেখাই। যেমন a² b 6 a³ b, তাহলে 4 রেখে দিলাম, এটাকে a গুণ a লিখলাম, তারপরে b 6 রেখে দিলাম, a তিনটের গুণফল আর b এখানে রেখে দিলাম। তাহলে আমরা সংখ্যার সাথে একটু আগে যে কাটাকাটিটা শিখলাম আমরা সেভাবে কাটাকাটি করতে পারি, একে 2 দিয়ে ভাগ করলে 2, এখানে 3, এখানে এটার সাথে এটা কেটে গেল, এটার সাথে এটা কেটে গেল, এটার সাথে এটা কেটে গেল, তাহলে থেকে গেল উপরে শুধু 2 আর নিচে 3a, এটাই আমাদের ফল। তো সংখ্যার সাথে অক্ষরের যে সম্পর্ক আমরা এটা দেখতে পেলাম যে কিভাবে এর লঘিষ্ঠ আকারে প্রকাশ করা যায়। এবার আমরা আর একটা অঙ্ক দেখব, আমরা এর আগে অধ্যায়তে আমরা উৎপাদিত বিশ্লেষণ বা কমন এগুলো সব শিখেছি, সেই উৎপাদক বিশ্লেষণ, তারপরে কমন নেওয়া, তারপরে হলো সূত্র প্রয়োগ করা, এসব কম বেশি আমরা, তারপরে লসাগু করা, এগুলো কিন্তু কম বেশি আমরা শিখেছি, সেখানকার সব কাজগুলো আমাদের এখানে কিন্তু কাজে লাগে। আমরা দেখতে থাকি পরের অঙ্কটা কিভাবে করতে পারি। যেমন 6 নম্বর অঙ্কটা দেখি আমরা, যেটা আমরা কাটাকাটি করে লঘিষ্ঠ আকারে প্রকাশ পেলাম ঠিক সেই জিনিসটার বিপরীতে আমরা যখন কোনো রাশি উভয়ের ভিতরে কমন যায় বা ভাগ যায় তখন আমরা সেটা যদি সেরকম পরিস্থিতি থাকে তাহলে অবশ্যই আমরা সেখানে কমন নিব বা ভাগ করব, সেটা আমরা দেখব। তাহলে এটা আমরা এখানে পাচ্ছি যে এই দুটো রাশির ভিতরে একটা 2 দিয়ে ভাগ করা যায়, আর এখানে এ আর এখানে এর ভিতরে এ দিয়ে ভাগ করা যায়, তাহলে এই 2a কে 2a দিয়ে ভাগ করব, 4ab কে 2a দিয়ে ভাগ করব, অর্থাৎ কমন নেব আমরা। তাহলে কি করব, একটু আগে শিখলাম আমরা যে লঘিষ্ঠ আকারে প্রকাশ করা, এখানে ঠিক এই 2a কে যদি 2a দিয়ে ভাগ করি তাহলে অবশ্যই আমরা 1 পাব, এখানে 1 লিখতে পারি, আর এখানে 4ab কে
और AB के 2 A द्वारा भाग कर लो তাহলে ভাগ করলে কি পাচ্ছি 2 A তে তে কেটে গেল তাহলে 2 B পাচ্ছি এখানে আমরা 2 B পাচ্ছি তার মানে যে লঘিষ্ঠ আকারে প্রকাশ শিখে আসলাম তারই রূপটা কাজে লাগিয়ে আমরা এই অঙ্কটা সমাধান করছি এবার নিচেটা দেখি নিচেটা কি কাজ করছে নিচেটা আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা সূত্র কাজ করছে সেই সূত্রটা কি এখানে একজনের এর কিন্তু পাওয়ার কিছু নেই তারপরেও একটা পাওয়ার মনে মনে আছে এর যদি পাওয়ার স্কয়ার করা যায় তাহলে ওয়ান এর কোনো পরিবর্তন ঘটে না আবার এখানে এর যদি স্কয়ার করি 2b দিয়ে স্কয়ার করি তাহলে কিন্তু আমরা স্কয়ারটা পেয়ে যাব অর্থাৎ একটা সূত্র পড়ছে সেই সূত্রটা কি সেই সূত্রটা হলো এই সূত্রটা পড়ছে অঙ্কে এই সূত্রটা ইঙ্গিত দিচ্ছে তাহলে এই সূত্রটা আকারে আমরা লিখে নিই 1 মাইনাস 2b তার স্কয়ার তাহলে আমরা লিখতে পারি 2a 1 মাইনাস 2b 1 প্লাস 2b আর 1 মাইনাস 2b তাহলে 1 স্কয়ার মাইনাস 2b স্কয়ার এর a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্রে পড়ে গেল অর্থাৎ a প্লাস b এর a মাইনাস b সে আলোকে লিখলাম 1 প্লাস 2b আর 1 মাইনাস 2b তাহলে আমরা এটা এটা আর এটা কেটে গেল কেটে যাওয়ার পরে যা আছে তাই থেকে যাক এবার আর কিছু কাটাকাটি সম্ভব নয় এটাই আমাদের ফল তাহলে লঘিষ্ঠ আকারে প্রকাশ আমরা অঙ্কটা দেখলাম আরো একটা অঙ্ক দেখব আমরা 10 নম্বর অঙ্কটা দেখব 10 নম্বর অঙ্কটা দেখি আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে তোমাদের ক্লাস 7 এ যে অঙ্কগুলি এরকম তিনটি রাশি সমন্বয়ে থাকে সেই অঙ্কগুলি সাধারণত উৎপাদকীয় বিশ্লেষণ বলা হয় বা যেটা সূত্রের সাহায্যে করলাম ওটাও উৎপাদকীয় বিশ্লেষণ কিন্তু এই উৎপাদকীয় বিশ্লেষণটা সূত্র দিয়ে আর সম্ভব নয় তো কিছু কিছু অঙ্ক সূত্র দিয়ে আসে কিন্তু এই জাতীয় অঙ্কগুলো সূত্র দিয়ে আসবে না তো এখানে আমরা কি দিয়ে ভাগতে পারি আমাদের এখানে আমরা একটু ছোট্ট পরিসরে আমরা একটা অঙ্ক দেখি তাহলে আমরা বুঝতে পারবো মনে করো এই অঙ্কটা আমরা করছি এই অঙ্কটা মিডিল টার্মের মাধ্যমে আমরা একটু বুঝি যেটা কিভাবে ভাঙতে পারি কিভাবে উৎপাদকে বিশ্লেষণ করতে এখানে এর মূল কথা হলো দুটি সংখ্যার গুণফল 12 আর সেই দুটি সংখ্যার যোগফল হবে 7 তাই গুণফল 12 আর যোগফল হবে 7 তাহলে সেই সংখ্যা দুটি কত সেই সংখ্যা দুটি বের করার জন্য অবশ্যই 4 4 এর সাথে যদি আমি 3 গুণ করি তাহলে অবশ্যই 12 হবে আর 4 এর সাথে 3 যদি যোগ করি তাহলে পাবো 7 এই চিত্রটা মাথায় রেখে আমরা উৎপাদকীয় বিশ্লেষণ করি সেটা আবার কিভাবে করি x স্কয়ার প্লাস 4 এ 4 প্লাস 3x plus 12 তাহলে
x square plus 4x plus 3x plus 12 তাহলে x square না x square নয় x দিয়ে ভাগ যাবে এই দুটোর ভিতরে x দিয়ে ভাগ যায় তাহলে x plus 4 আর এই দুটোর ভিতরে 3 দিয়ে ভাগ যাবে তাহলে আমরা বলতে পারি x plus 4 তাহলে এখানে আবার কি কমন যাচ্ছে এই দুটোর ভিতরে একটা কমন যায় x plus 4 আর x plus 3 এই অঙ্কটা যদি তোমরা ভালো করে বুঝতে পারো তাহলে অবশ্যই এই অঙ্ক দুটো আমরা সেভাবে করতে পারব তো উৎপাদকের বিশ্লেষণ আমরা অনেকেই ভালো করে করতে পারি না তো উৎপাদকের বিশ্লেষণ অঙ্ক সব জায়গায় আমাদের আছে সব জায়গায় কাজে লাগে তো সে সাপেক্ষে উৎপাদকের বিশ্লেষণ আমাদের খুব ভালো করে আয়ত্তে রাখতে হবে বা আয়ত্ত করতে হবে যাতে ভুলে না যায় তার জন্য ভুলে না যাওয়ার জন্য এই কথাগুলি আমি যে কথাগুলি তোমাদের বললাম এই কথাগুলি ভালো করে মনে রেখো আশা করি উৎপাদকের বিশ্লেষণ ভুল হবে না তো এখন আমরা ঠিক যেভাবে ওই উৎপাদকের বিশ্লেষণটা দেখালাম এখানে গুণফল 15 আর মাসকাল আছে যোগফল 2 কিন্তু যোগফল 2 যাদের গুণফল হয় 15 আর যোগফল হয় 2 এটা কিন্তু সম্ভব নয় তাহলে বলতে হবে সেখানে যে যেখানে বিয়োগ চিহ্ন রয়েছে সেই দুটো সংখ্যার বিয়োগ ফল হবে 2 তাহলে সংখ্যা দুটি কত সংখ্যা দুটি গুণফল হবে 5 গুণ 3 15 হয় আর 5 এর সাথে যদি 3 বিয়োগ করি তাহলে বিয়োগফল হয় 2 তাহলে আমি এভাবে লিখতে পারি -3x-15 ঠিক এমনি ভাবে গুণফল হবে 20 আর যোগফল এবার বলতে পারি 9 কারণ এমন দুটি সংখ্যা যার যোগ করলে সম্ভবত 20 হবে এটা আমরা ভালো করে বুঝতে পারি বা চেষ্টা করে দেখি এটা কি হয় যেমন 5 গুণ 4 20 5 5 এর সাথে 4 যোগ করলে অবশ্যই 9 তাহলে কখন যোগ করতে হবে কখন বিয়োগ করতে হবে এটা বুঝতে হবে কিভাবে যখন দেখবো যে একটু বড় সংখ্যা আছে তখন যোগ হতে পারে যখন দেখবো যে ছোট সংখ্যা আছে তখন ভাবতে হবে এটা অবশ্যই বিয়োগ হবে এটা মাথায় রাখলে অবশ্যই কখন যোগ কখন বিয়োগ এটা বুঝতে হবে তাহলে x স্কয়ার প্লাস 5 প্লাস 4 x প্লাস 20 তাহলে x স্কয়ার প্লাস 5x মাইনাস 8 আর এটা গুণ করলে মাইনাস হয় মাইনাস 3x মাইনাস 15 x স্কয়ার প্লাস 5x প্লাস 4x প্লাস 20 তাহলে x একটা কমনই আগের মতো আর এখানে যাচ্ছে মাইনাস 3 কমন নিলে x প্লাস 5 x কমন নিলে x প্লাস 5 প্লাস 4 x প্লাস 5 তাহলে x প্লাস 5 x মাইনাস 3 x প্লাস 5 x প্লাস 4 তাহলে এবার সেই লঘিষ্ঠ আকারে প্রকাশ করার জন্য যা ব্যবস্থা এটা কিন্তু আমাদের চলে এসেছে যে এরকম প্রতিসর ইচ্ছা করলে আমরা যে কোনোভাবে তাকে ভাগ করতে বা কাটাকাটি করতে পারি না
তো এমন একটা পজিশন নিয়ে আসতে হবে যেখানে সমজাতীয় রাশি আমরা পাবো, ঠিক সেই পজিশন নিয়ে এসে আমরা সেটা কাটাকাটি করতে পারবো, তা না হলে করতে পারবো না। তাহলে x মাইনাস 3 আর x প্লাস 4 এটাই আমাদের লঘিষ্ঠ আকারে প্রকাশ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমার বোঝানো যদি কোনো সমস্যা হয়ে থাকে, তোমাদের যদি বুঝতে কোনো সমস্যা হয়ে থাকে, অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে। আর পরবর্তী কাজ আমি করি। এরপরে লঘিষ্ঠ আকারে প্রকাশ হয়ে গেল, এবার আমরা আরেকটা সমস্যার দিকে এগিয়ে যাব। সে সমস্যাটা হলো সম সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করা। সাধারণ বলতে সবার হর এক হবে, এটাও আমরা ছোটকালে শিখেছি। সেই শেখার উপরে ভিত্তি করেই বীজগণিতের সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে হবে। তো সেটা আমরা দেখি সেটা কিভাবে করা যায়। যেমন ছোট্ট একটা অঙ্ক দিয়ে আমরা শুরু করব, তার আগে আমরা সেই ছোটকালে যা শিখেছিলাম আমরা সেটা একটু স্মৃতিচারণ করে নিয়ে আমরা এখানকার অঙ্ক করব। দেখি তোমাদের মনে আছে কিনা, দেখো তো তোমাদের মনে পড়ে কিনা। আচ্ছা, এটা আমরা দেখব। তো সেই সাপেক্ষে আমরা দেখি ছোটকালের সেই ধারণাটা কতটুকু মনে আছে তোমাদের। যেমন একের দুই কমা একের এই দুটো সংখ্যা ভগ্নাংশ, সেই ভগ্নাংশের এখানে রয়েছে হর দুই, এখানে রয়েছে হর তিন। এই দুটো হরকে আমাদের এক জাতীয় রাশি, এক জাতীয় সংখ্যা তৈরি করতে হবে, সেটাই বলা হয় সম হর বা সাধারণ হর। তাহলে আমরা কি করি, এখানে হর গুলো দুই ও তিন, এক লসাগু, নিশ্চয় দুই আর তিনের লসাগু ছয়। এই ছয়কে এই নিচের প্রথমটা হর দিয়ে ভাগ করে দাও তিন। এবার এই ভগ্নাংশটা তুলে নাও, তুলে নিয়ে ওই যে ভাগফল বেরোলো সেই ভাগফল দিয়ে লব হরকে গুণ করে দাও। গুণ করে দিলে তিনকে তিন আর তিন দুকোনে ছয়, এটা লিখে রাখলাম আর এই তিন দিয়ে উপরে নিচে গুণ করে দিলাম, এসে গেল একটা নতুন ভগ্নাংশ। দেখি আটটা ভগ্নাংশ কি আসে, ছয় ভাগ তিন, এটা ভাগ করলে দুই, অতএব একের তিন সমান একের তিন, উপরে দুই দ্বিগুণ নিচেও দুই দ্বিগুণ, তাহলে দুই ছয়। এই যে আমরা যে জিনিসটা বের করার জন্য আমরা চেষ্টা করছি,
যে সমজাতীয় হর তৈরি করার অর্থাৎ সাধারণ হর এটাও ছয় এটাও ছয় এটাই হলো আমাদের এই অঙ্কের মুখ্য উদ্দেশ্য এটা তৈরি করা এখানে যে ধাপে আমরা অঙ্কটা শেষ করেছি আমাদের আজকের শ্রেণীতে আমরা যে সমস্যাটা করতে যাব এখন এর প্রত্যেকটা ধাপ আমাদের এখানে কাজ করবে আমরা দেখি একটা অঙ্ক করে দেখি যেমন প্রথমে আমরা ছোট্ট একটা অঙ্ক দিয়ে শুরু করি এগারো নম্বর অঙ্কটা দেখি এ বাই বিসি বিসি আর এ বাই এসি এবার দেখা যাক ওই ধাপের সাথে কি মিল আছে তাহলে এখানে লিখব হরগুলো বিসি ও এসি এ লসাগু সমান এখানে এ বি সি আমরা এটা শিখেছি আগে কিভাবে লসাগু করতে হয় তাহলে এবার লসাগুকে ভাগ করব এ বি সি দিয়ে এটা তোমরা ইচ্ছা করলে এভাবে লিখতে পারো যে কোনো একটা ভাবে লিখলেই পারো হবে বি সি যে কোনো একটা ভাবে লিখলে চলবে ভাগ করলে হবে এ এবার এ বাই বিসি এ বাই বিসি এর সাথে গুণ করলাম এ এর সাথে গুণ করলাম এ তাহলে গুণ ফল উপরেরটা এ স্কোয়ার আর নিচেরটা এ বিসি দেখো তো ওই অঙ্কের সাথে কোন মিল আছে কিনা সম্পূর্ণটাই মিল ওখানে শুধুমাত্র বাংলা সংখ্যা দিয়ে কাজ করেছি এখানে ইংরেজি অক্ষর এবং ইংরেজি সংখ্যা দিয়ে অঙ্ক করবো এর পার্থক্য তাহলে কি আসলো প্রথমটা শেষ হলো এবার দ্বিতীয়টা যাই এবিসি কে ভাগ করব এসি দিয়ে ভাগ করলে পাবো বি অতএব এ বাই এসি সমান এসি এ গুণ বি আর এসি গুণ বি তাহলে এ বি বাই এসি তাহলে আমরা বলতে পারি অ্যান্সার সমহর বিশিষ্ট বা সাধারণ হর বিশিষ্ট এ দেখো এটা চলে আসলো আমাদের এটাও যা এটাও তাই তাহলে অ্যান্সার এ স্কোয়ার বাই এ বি সি আর এ বি বাই আমরা আর একটা অঙ্ক করব সে অঙ্কটা দেখি আমরা ১৬ নম্বর অঙ্কটা একটু দেখি কিভাবে সমস্যার সমাধানটা করা যায় তোমাদের বুঝতে যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে জানাবে তারপরে আমার আমার ভাষাগত সমস্যা যদি হয়ে থাকে তাও বলবে স্যার আপনার ভাষা বুঝতে পারছি না সমস্যা হলে অবশ্যই জানাবে কমেন্টস করে জানাবে তাহলে ভালো লাগবে এবার আমরা ১৬ নম্বর অঙ্কটা সমাধান দেখি কিভাবে করতে পারি থ্রি বাই এ স্কোয়ার মাইনাস ফোর আর পরেরটা টু এ ইন্টু এ প্লাস টু
এখানে আমরা দেখতে পাচ্ছি অঙ্কটা যে দুটো ভগ্নাংশ রয়েছে দুটো ভগ্নাংশের এর যে অংশটা রয়েছে এই অংশটা এর সাথে কিছুটা সমন্বয় আছে বা মিল আছে সেই মিলটা খুঁজে পাওয়ার জন্য অবশ্যই আমাদের একটা সূত্র প্রয়োগ করতে হবে এই সূত্র প্রয়োগ না করলে কিন্তু আমরা এর সাথে মানে মিল রাশি পাবো না তো সেই হিসাবে আমরা কি পেতে পারি আমরা দেখি 3 বাই a স্কয়ার মাইনাস 2 স্কয়ার একটু আগে যে সূত্রটা শিখলাম আমরা সেটা এখানে কাজে লেগেছে তাহলে 3 বাই a প্লাস 2 আর a মাইনাস 2 আর এখানে থাকলো 2 বাই a প্লাস 2 তাহলে আমরা এই রাশির সাথে এই রাশি মিল পেয়ে গেলাম এটা যদি সূত্র আমরা প্রয়োগ না করতাম তাহলে অবশ্যই আমরা এই এর সাথে মিল রাশি পেতাম তো সেই আলোকে আমাদের সব খেয়াল করতে হবে যে অঙ্কের ভিতরে অবশ্যই যে যে কাজগুলো আমাদের করতে হবে সেই কাজগুলো অবশ্যই ধারাবাহিকভাবে সম্পূর্ণ না করলে আমরা অঙ্ক শেষ করতে পারবো না তো এবার আমরা দেখি হরগুলো a প্লাস 2 a মাইনাস 2 ও a প্লাস 2 এর লসাগু এর লসাগু আমরা পাচ্ছি a ইনটু a প্লাস 2 আর a মাইনাস 2 a প্লাস 2 এই দুটো রাশির ভিতরে একটা গেল আর a মাইনাস 2 তাহলে আমাদের লসাগুটা হয়ে গেল লসাগুটা হয়ে যাওয়ার পরে ঠিক আগের মতো কাজ করি আমরা এবার a ইনটু a প্লাস 2 a মাইনাস 2 ভাগ এটা অর্থাৎ এই ভগ্নাংশের হর a প্লাস 2 a মাইনাস 2 তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা সে ভাগ করা যায় এটার সাথে ভাগ করা যায় শুধু এ থাকে তাহলে অতএব 3 বাই a প্লাস 2 a মাইনাস 2 সমান 3 a প্লাস 2 a মাইনাস 2 এর সাথে গুণ হবে এই ভাগফল অর্থাৎ a নিচে হয়ে উপরে হয়ে তাহলে 3 a আর নিচে a এই দুটো আবার আমাদের সূত্র পড়ে যায় তুমি ইচ্ছা করলে রেখেও দিতে পারো আবার সূত্র ফেলেও দিতে পারো তাহলে আমরা যদি রেখে দিই তাহলে আমরা এটা লিখব আর যদি সূত্র ফেলে তাহলে আমরা এভাবে লিখব ঠিক আছে আর একটা ভগ্নাংশ কাজ করলে আমাদের অঙ্কটা শেষ হয়ে যাবে আর একটা ভগ্নাংশ কাজ করে নিই আমরা এরপরে যে কাজটুকু রয়েছে আমাদের সে কাজটুকু করি তাহলে লিখব a ইনটু a প্লাস 2 a মাইনাস 2 ভাগ এটা অর্থাৎ a ইনটু a প্লাস 2 ভাগ করলে ফলাফল আসছে তাহলে শুধু a মাইনাস 2
এবার দ্বিতীয় ভগ্নাংশটা তুলে নিই আমরা তাহলে ভাগফল পেয়েছি আমরা a মাইনাস 2 a মাইনাস 2 তাহলে কি লিখতে পারি আমরা এটা লিখতে পারি 2 এটা গুণ করে দিতে পারি 2a মাইনাস 2 আর নিচে a ইনটু a প্লাস 2 অথবা a ইনটু a মাইনাস 2 আমি যে কথা বললাম এটা আমি লিখতে পারো a into a square minus 2 তাহলে আমরা দেখতে পাচ্ছি যেটা আমাদের চাওয়া পাওয়া যে সম সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ এটা সাধারণ হর এটাও যা এটা তাই চলে এসেছে তাহলে অ্যানসারটা আমরা এভাবে লিখে দিই অবশ্যই প্রত্যেকটা অঙ্কে তোমরা অ্যানসার লিখবে অ্যানসারের জন্য এক নম্বর দেওয়া হয় অ্যানসার না লিখলে এক নম্বর তোমাদের দেওয়া হয় না কি তোমাদের কেমন লাগলো অঙ্ক নিশ্চিত নিশ্চিত ভালো লেগেছে তোমাদের যাক ভালো লাগবে এটাই আশা করি আর তারপরেও যদি তোমাদের মনে কোনো প্রশ্ন থাকে অবশ্যই তোমরা জানাবে আমাকে কমেন্টস করে তো ঠিক আছে তোমরা আমি তোমাদের একটু বাড়ির কাজ দিয়ে দিই সেটা হলো এই প্রশ্নমালার তোমরা বাড়ি বসে 17 থেকে 20 পর্যন্ত সমস্যাগুলো তোমরা বাসায় বসে সমাধান করার চেষ্টা করো যদি তোমাদের এটা করতে যদি না পারো অবশ্যই আমাকে জানিও আমি তোমাদের পরবর্তী ক্লাসে এটা তোমাদের জানাবো তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আমরা সবাই নিরাপদ দূরত্বে চলি করোনা থেকে বাঁচি সবাইকে ধন্যবাদ